আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো স্টুডেন্টস, ইন দিস কোয়েশ্চন বলেছে যে ফলোয়িং 0.1 মোলার অ্যাকুয়াস সলিউশনের কোন ফলোয়িং 0.1 মোলার অ্যাকুয়াস সলিউশনের লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট হবে সেটা আমাদের বলতে বলেছে। সো এবার আমরা ফ্রিজিং পয়েন্ট, ওকে, রিলেশন কি জানি, হচ্ছে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন কি হয়, ফ্রিজিং পয়েন্ট, ওকে, অ্যাট পিওর স্টেট মাইনাস ডেল টিএফ। এবার আমরা দেখতে পাচ্ছি যে আই এর ভ্যালু যত ইনক্রিজ করবে তত কি হবে, ডেল টিএফ এর ভ্যালু তত ইনক্রিজ করবে। বাট ইন সেকেন্ড ইকুয়েশন ডেল টিএফ টা কি আছে, ডেল টিএফ নেগেটিভ আছে, তার মানে ডেল টিএফ এর সাথে টিএফ এস এর কি রিলেশন। সো ডেল টিএফ যত ইনক্রিজ করবে তাহলে তত কি হবে, টিএফ এস টা তত হচ্ছে ডিক্রিজ করছে। সো আমরা তার মানে দেখব যে আই এর ভ্যালুটা কি হচ্ছে ফর ইচ অফ দ্য অপশনস। সো অপশন এ কি বলেছে, পটাশিয়াম সালফেট, ওকে, উইচ ইজ কে টু এস ও ফোর। তো এটা ডিসোসিয়েট করে, এটা একটা ইলেকট্রোলাইট, তাহলে ডিসোসিয়েট করে যায় ইন্টু টু কে প্লাস প্লাস এস ও ফোর টু মাইনাস। তাহলে এর আই ভ্যালু কত হবে, দুটো আয়ন্স এর ডিসোসিয়েট করছে, তাহলে এখানে দুটো কে প্লাস এন্ড এস ও টু মাইনাস, তার মানে টু প্লাস ওয়ান থ্রি। সিমিলারলি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এন এ সি এল, এটাও একটা ইলেকট্রোলাইট, এটা ডিসোসিয়েট করে ইন্টু এন এ প্লাস এন্ড সি এল মাইনাস, তাহলে এর ক্ষেত্রে আই এর ভ্যালু হচ্ছে টু। এবার বোথ ইউরিয়া অ্যান্ড গ্লুকোজ এগুলো হচ্ছে নন ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট। এবার নন ইলেকট্রোলাইটের জন্য আমরা জানি কি, এদের আই এর ভ্যালু ওয়ান হয়। কেন কি, নন ইলেকট্রোলাইটস অ্যাসোসিয়েটও করে না, ডিসোসিয়েটও করে না। সো তাহলে এটা হচ্ছে না। সো এবার যদি আমরা দেখি তাহলে আই এর ভ্যালু হাইয়েস্ট কার, পটাশিয়াম সালফেটের। তাহলে আই এর ভ্যালু যত বেশি তত ডেল টিএফ এর ভ্যালু তত বেশি, অ্যান্ড ডেল টিএফ এর ভ্যালু তত বেশি তত টিএফএস এর ভ্যালু তত কম। তার মানে বলতে পারি যে আই এর ভ্যালু ইনক্রিজ করছে মানে টিএফএস এর ভ্যালু হচ্ছে মানে ফ্রিজিং পয়েন্টের ভ্যালু তত ডিক্রিজ করছে। তার মানে আই এর ভ্যালু হাইয়েস্ট কার, আই এর ভ্যালু হচ্ছে হাইয়েস্ট ইন কেস অফ পটাশিয়াম সালফেট। সো তাহলে দেয়ারফোর পটাশিয়াম সালফেট উইল হ্যাভ দ্য লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। তাহলে হেন্স আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ।